কেন্টালির কনভেন্ট রোডে একটি বাড়িতে পরিত্যক্ত কারখানার ছাদ ভেঙে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির জানা গিয়েছে রবিবার রাতে দুজনে ওই পরিত্যক্ত কারখানাটির পাশ থেকে যাওয়ার সময় ভিতর থেকে শব্দ শোনেন কোথা থেকে শব্দ আসছে তা দেখতে ভিতরে ঢুকেছিলেন তারা সেই সময় শাহিদুর রহমান এবং মুজিবুর রহমানের মাথায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে কারখানার ছাদের একাংশ বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে এসেছে অনেক চেষ্টার পর শাহিদুর এবং মুজিবুরকে উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ অবস্থায় তাদের কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছেন মেয়র ফেরাদ হাকিম কলকাতা পুরসভার আধিকারিকরা জানিয়েছেন এই বাড়িটি আগে রাসায়নিকের কারখানা ছিল বিগত বহু বছর ধরে সেটি বন্ধ হয়ে পড়েছিল কেন ওই দুই যুবক কারখানার ভেতরে ঢুকেছেন তা খতিয়ে দেখা হচ্ছে